সুধী দর্শক, সবাইকে স্বাগত জানাই ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেসলার স্মার্টফোন নিয়ে। আপনারা জানেন প্রযুক্তি বিশ্বে বেশ কয়েকদিন ধরেই টেসলার স্মার্টফোন নিয়ে বেশ আলোচনা হচ্ছে, নানা জল্পনা কল্পনা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এই জল্পনা কল্পনার আসলে উৎসটা কোথায়, আর এই ফোনটি নিয়ে যে খবরটি বেরিয়েছে এ সম্পর্কে প্রতিষ্ঠান, মূল যে প্রতিষ্ঠান টেসলা এবং তার মালিক ইলন মাস্ক, তারা কী বলছে। তো আসলে এই খবরটির যে মূল যে উৎস সেটা হচ্ছে 2021 সালের 3রা ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও। সেই ভিডিওটি প্রকাশিত হয়েছিল এডিআর স্টুডিও ম্যানেজমেন্টের একটি ইউটিউব চ্যানেলে, এবং এই ভিডিওটি আসলে মূলত একটি কনসেপ্ট ডিজাইন। এটি আসলে কিন্তু টেসলার অফিসিয়াল কোনো ভিডিও নয়, যেই যেখানে দাবি করা হয়েছে যে এরকম একটি ফোন তারা নিয়ে আসছে। এই কনসেপ্ট ডিজাইনটিতে আসলে টেসলার যে মালিক ইলন মাস্ক, তার মালিকানাধীন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন স্টারলিংক, নিউরালিংক এবং টেসলা, তাদের যে বিভিন্ন প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে ফিচার আকারে একটি ফোনের মধ্যে ইন্টিগ্রেট করা হয়েছে। আর সেই জন্য এটাকে বলা হচ্ছে এটা একটি কনসেপ্ট ডিজাইন। এটা কিন্তু আসলে কোনো সত্যিকারের ফোন নয়, বা কোনো লিক হওয়া কোনো কোনো মানে প্রতিষ্ঠান থেকে, মানে নির্মিতব্য কোনো প্রতিষ্ঠান। অনেক সময় আপনারা জানেন যে অ্যাপল ফোনের মতো অ্যাপল 16, অ্যাপল 15 এই ধরনের ফোনগুলোর অনেক ইনফরমেশান কিন্তু লিক হয়। এটা কিন্তু কোনো লিক হওয়া কোনো ইনফরমেশান নয়, এটা পুরোপুরি ডিজাইনারের কল্পনায় তৈরি একটি কনসেপ্ট ডিজাইন। তো আমরা চলুন দেখে নিই যে এই কনসেপ্ট ডিজাইনটিতে আসলে কী কী ছিল যেগুলো নিয়ে আজকে এত আলোচনা হচ্ছে। প্রথমে এই ডিজাইনটিতে আপনার যে ফোনটি দেখানো হয় সেটি একটি কোল ব্ল্যাক বা অ্যাশ কালারের একটি ফোন, যার বডি ম্যাট ফিনিশ এবং এটি বেশ একটি ওয়েল বিল্ট এবং একটি রাগেড লুক ছিল এই ফোনটিতে। পাশাপাশি এর যে সার্বিক যে ডিজাইন, এই ডিজাইনের সাথে যে টেসলার যে সাইবার ট্রাক যে ইলেকট্রিক কারটি রয়েছে, যেটি 2023 সালের গত বছরের নভেম্বরে আসে বাজারে, সেই সাইবার ট্র্যাকের কিন্তু ডিজাইন ও কালারের বেশ মিল রয়েছে। বিশেষ করে এই ফোনটির যে এজগুলো, এই এজগুলো কিন্তু সাইবার ট্র্যাকের যে এজগুলো সেগুলোর মতো, এবং কালারেও, কালার কম্বিনেশনও কিন্তু বেশ একটি মিল রয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে 2021 সালে আর সাইবার ট্র্যাক এসছে 2023 সালে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য, মানে সম্পর্কটা কোথায়? আসলে 2023 সালে সাইবার ট্র্যাক বাজারে আসলেও এর কনসেপ্ট ডিজাইন, অর্থাৎ সাইবার ট্র্যাকের কনসেপ্ট ডিজাইন কিন্তু 2019 সালেই ইলন মাস্ক প্রকাশ করেন। তো এখন এটা ধরে নিতে আমাদের খুব একটা কষ্ট হওয়ার কথা না যে সেই কনসেপ্ট ডিজাইনটিকেই এই ফোনটিতে, এই কনসেপ্টের ফোনটিতে তারা ইন্টিগ্রেট করেছে। এই কনসেপ্ট ফোনের এই কনসেপ্ট ভিডিওতে আরেকটি বিষয় তারা বলেছে, সেটি হচ্ছে যে চারটি ব্যাক ক্যামেরা থাকবে, এবং সেই চারটি ব্যাক ক্যামেরাকে তারা চারটি আই বলছে, ক্যামেরা বলছে না। সো মানে বলছে যে ইট হ্যাজ ফোর আইজ, এবং এটা এই আইগুলো দিয়ে একদম পুরোপুরি অন্ধকার কোনো এনভায়রনমেন্টেও কিন্তু তারা দেখতে পাবে। দেখতে পাবে বলতে এখানে বোঝানো হয়েছে ছবি তুলতে পারবে, অর্থাৎ একটা ফিউচারিস্টিক যে একটা কনসেপ্ট সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে, যেমনটা আমরা টেসলার ইলন মাস্কের যে বিভিন্ন পণ্যগুলো থাকে, প্রোডাক্টগুলো থাকে, সেগুলো সেখানেও কিন্তু আমরা একটা ফিউচারিস্টিক ভিশন দেখতে পাই। তো সেই ভিশনটাও কিন্তু এর ক্যামেরাতে রয়েছে। আরেকটি বলা হচ্ছে যে ক্রিপ্টো কয়েন মাইনিং, অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনি ক্রিপ্টো কয়েন মাইনিং করতে পারবেন। এবং আপনারা অনেকেই জানেন যে টেসলার যে স্বত্বাধিকারী ইলন মাস্ক, তার কিন্তু অনেকেই বলছে যে তার কিন্তু তার নামে কিন্তু একটি কয়েন কিন্তু অলরেডি ডেডিকেটেড আছে। পাশাপাশি ডগ কয়েন নামে যে একটি ক্রিপ্টো কারেন্সি আছে সেটাকেও কিন্তু অনেকে বলে থাকেন যে এটার মালিকানার পেছনেও হয়তো, এটার পেছনে হয়তো ইলন মাস্কের হাত থাকতে পারে। যদিও এই বিষয়ে কোনো কংক্রিট কোনো দাবি এখন পর্যন্ত কিন্তু টেসলা বা ইলন মাস্কের তরফ থেকে কখনো করা হয়নি। আরেকটি ফিচার ছিল এই ফোনটিতে, এই কনসেপ্ট ফোনটিতে, যে চার্জিং বাই দ্য সান, অর্থাৎ এটা সোলার প্যানেল বা সোলার পাওয়ার দিয়ে চার্জ করা যাবে। এর জন্য আলাদাভাবে আপনাকে ইলেকট্রিসিটি থেকে চার্জ করতে হবে না। তো এখন আপনি যদি দেখেন যে টেসলা কিন্তু কার তৈরির পাশাপাশি, বৈদ্যুতিক কার তৈরির পাশাপাশি বিভিন্ন সোলার প্রোডাক্টও কিন্তু তারা সেল করে থাকে। এর মধ্যে যেমন সোলার প্যানেল, সোলার রুফ, পাওয়ার ওয়েল, এই ধরনের প্রোডাক্ট রয়েছে। তো এখানেও কিন্তু ফোনটির সাথে টেসলার যে বিভিন্ন প্রোডাক্ট বা ইলন মাস্কের যে বিভিন্ন সার্ভিস, তার কিন্তু একটা যোগসাজশ রয়েছে। আরেকটি হচ্ছে কানেক্টেড টু ইয়োর ব্রেন, এটা বেশ ইন্টারেস্টিং একটি ফিচার দেখানো হয়েছে ফোনটির এই কনসেপ্ট ডিজাইনে, যেখানে বলা হচ্ছে যে এই ফোনটি আপনার মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ আমাদের যে ব্রেন তার সঙ্গে এই ফোনটি যুক্ত থাকবে। এখন বলতে পারেন যে এর সঙ্গে টেসলার কী সম্পর্ক? টেসলার সম্পর্কটা হচ্ছে যে আপনারা জানেন যে টেসলার নয় ঠিক, আসলে ইলন মাস্কের একটা সম্পর্ক রয়েছে, কারণ ইলন মাস্কের প্রতিষ্ঠিত 2016 সালে ইলন মাস্ক একটি নিউরাল টেকনোলজি ভিত্তিক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, সেটি হচ্ছে নিউরাল লিঙ্ক।
এই নিউরাল লিংক সম্প্রতি কিন্তু আপনার মানুষের মস্তিষ্কের সঙ্গে একটা এক্সটার্নাল যে ডিভাইস সেগুলোকে যুক্ত করার যে টেকনোলজি ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা BCI এটা কিন্তু করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে মানে বলা হচ্ছে যে ব্রেন কম্পিউটার ইন্টারফেস এর মাধ্যমে এই প্রযুক্তির মাধ্যমে আপনার ব্রেনে একটি চিপ ইমপ্ল্যান্ট করে দেওয়া হবে এবং তার মাধ্যমে আপনার যে ফোন আপনার কোনো এক্সটার্নাল ডিভাইসকে কানেক্ট করা একদম সরাসরি কানেক্ট করে দেওয়া সম্ভব। ফোনটির কনসেপ্ট ডিজাইনে আরেকটি বিষয় ছিল ইট ইজ কানেক্টেড উইথ স্টার্স। এখানে স্টার্স বলতে আসলে স্টারলিংককে বোঝানো হচ্ছে। আপনারা জানেন যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট একটি প্রতিষ্ঠান যেটা মূলত স্পেসএক্স অর্থাৎ ইলন মাস্কের যে স্পেসএক্স যে মহাকাশ গবেষণা যে এবং মহাকাশ পণ্য তৈরি করে যে প্রতিষ্ঠানটি তারই একটি সাবসিডিয়ারি হচ্ছে স্টারলিংক। তো সেই স্টারলিংকেরও কিন্তু স্টারলিং ইন্টারনেটেরও সুযোগ সংযোগ থাকবে এই ফোনটিতে এমনটাই অন্তত কনসেপ্ট নোটে বলা হয়, কনসেপ্ট ডিজাইনটিতে বলা হয়েছে। আরেকটি হচ্ছে ইট ক্যান ড্রাইভ ইউর কার। এই বিষয়টাও খুব ইন্টারেস্টিং এবং আপনারা অনেকেই জানেন যে সম্প্রতি টেসলা কিন্তু তাদের খুব বহুল আলোচিত একটি রোবো ট্যাক্সি সাইবার ক্যাব উন্মোচন করেছে। এই সাইবার ক্যাব কিন্তু আপনার পুরোপুরি ড্রাইভারলেস এবং এতে কোনো স্টিয়ারিং হুইলও থাকবে না। সো এই কার্ডটি কিন্তু চালকবিহীন এবং স্টিয়ারিংবিহীন হওয়ার কারণে এই এই স্মার্টফোনের যে সিমলেস ইন্টিগ্রেশনের মাধ্যমে এই ধরনের কারকে কিন্তু আপনার কন্ট্রোল করা যাবে। তো এখানেও অনেক বিশ্লেষক ভাবছেন যে ভবিষ্যতে এলন মাস্ক হয়তো বা টেসলা এই ধরনের একটি এক্সটার্নাল একটি ডিভাইস নিয়ে আসবে যেটা স্মার্টফোন হতে পারে যার মাধ্যমে এই ধরনের কার বা এই ধরনের যে ডিভাইসগুলো টেসলা বিভিন্ন সময় নিয়ে আসছে সেগুলোকে কানেক্ট করা যাবে বা ইন্টিগ্রেট করা যাবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে টেসলা কিন্তু সম্প্রতি একটি হিউম্যানয়েড রোবট অপটিমাসও নিয়ে এসেছে এবং এই অপটিমাস যে রোবটটি এটির পরিচালনাতেও কিন্তু স্মার্টফোনের ইন্টিগ্রেশন খুব জরুরি। সো অনেক বিশ্লেষকই কিন্তু ধারণা করছেন যে ভবিষ্যতে এই ধরনের একটি স্মার্টফোন যেটা টেসলার ইকোসিস্টেমে খুব ভালোভাবে সিমলেসলি ইন্টিগ্রেট হবে এটা এই ধরনের একটি স্মার্টফোন কিন্তু টেসলা থেকে আমরা ভবিষ্যতে দেখতেই পারি। এখন প্রশ্ন হচ্ছে যে টেসলা এই যে খবরটি বেরিয়েছে যে তারা একটি ফোন নিয়ে আসছে এ সম্পর্কে ইলন মাস্ক কী বলেছেন। ইলন মাস্ক কিন্তু এখন পর্যন্ত দুবার অন্তত ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই ধরনের কোনো ফোন নিয়ে আসার পরিকল্পনা অন্তত তাদের নেই। বিশেষ করে চলতি বছরই জুন মাসে আপনার একটি লাইভ স্ট্রিমিংয়ে তিনি বলেছেন যে এই 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 খবরটি পুরোপুরি গুজব, তাদের এই ধরনের কোনো পরিকল্পনা নেই। কিন্তু এখানে একটি কিন্তু রয়েছে, 2023 সালে ইলন মাস্ক কিন্তু একবার বলেছিলেন যে এই ধরনের একটি ফোন উনি নিয়ে আসতে পারেন, তবে সেটা একটা বিশেষ প্রেক্ষাপটে উনি বলেছিলেন। সেই প্রেক্ষাপটটা কী ছিল? প্রেক্ষাপটটা ছিল যে 2023 সালে যখন উনি এক্স এখন যেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পূর্বের টুইটার কিনে নেন, তারপর সেই টুইটার যে অ্যাপটি এই অ্যাপটি বিভিন্ন যে অ্যাপ স্টোরগুলো রয়েছে সেই অ্যাপ স্টোরগুলোতে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয় এবং তখন উনি বলেন যে যদি এই ধরনের প্রতিবন্ধকতা কখনো হয় তাহলে উনি হয়তো নিজেই একটি ফোন নিয়ে আসতে পারেন। তবে পরবর্তীতে কিন্তু বিষয়টি আরও একবার তিনি পরিষ্কার করে দেন যে এই ধরনের কোনো স্মার্টফোন নিয়ে আসার সম্ভাবনা মানে টেসলা স্মার্টফোন আসবে এমন কোনো সম্ভাবনা কিন্তু নেই। এটা উনি ক্যাটাগরিক্যালি অন্তত দুবার বলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়টা, তাহলে কি টেসলার একটি ফোন ভবিষ্যতে আমরা দেখতে পাবো না এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়? অন্তত বিশ্লেষকরা বলছেন যে এটা নিশ্চিত করে বলা যায় না, কারণ হচ্ছে টেসলা এবং টেসলার যে মালিক ইলন মাস্ক তিনি যে ধরনের ফিউচারিস্টিক এবং ভিশনারি প্রোডাক্ট নিয়ে আসেন বিভিন্ন সময় সেখানে কিন্তু দেখা যায় যে তার একটা নিজস্ব ইকোসিস্টেম দরকার এবং সেই ইকোসিস্টেমগুলোকে রান করার জন্য কোনো একটা ডিভাইস দরকার, এক্সটার্নাল ডিভাইস যেটা খুব হ্যান্ডি হবে, মানুষের হাতে রাখা যাবে এবং চাইলেই অনেকটা টেলিভিশনের রিমোটের মতো আপনি যে কোনো সময় সেটা দিয়ে আপনার টেসলার ইকোসিস্টেমের বিভিন্ন প্রোডাক্টগুলোকে অ্যাক্সেস করতে পারেন, এরকম একটি প্রোডাক্ট দরকার। তো আমরা অন্তত যারা টেক প্রেমীরা আছেন তাদের কিন্তু এই ধরনের একটি ফোন ভবিষ্যতে দেখতে পারেন এমনটা কিন্তু আশা করতেই পারেন। তবে আপাতত এই যে খবরটি, এই খবরটি গুজব, এটি সত্যতা এখন পর্যন্ত টেসলা বা ইলন মাস্ক এটাকে স্বীকার করে নেননি। তবে ভবিষ্যতে ভবিষ্যৎ কে বলতে পারে, ভবিষ্যতে তো এই ধরনের একটি প্রোডাক্ট আমরা দেখতেই পারি। ধন্যবাদ।